আজ আমরা সেজন্য আপনাদেরকে এমন কিছু আমল এমন কিছু কর্মসূচির কথা জানাতে চাই যে আমল এবং কর্মসূচিগুলো আমাদের নসিবে ভালো কিছু যেন লিপিবদ্ধ হয় তার জন্য সহায়ক হবে আমরা ভাগ্যে যেন ভালো কিছু পাই আমাদের সৌভাগ্য যেন অর্জন হয় ভাগ্য যেন সুপ্রসন্ন হয় সেটার জন্য কিছু আমল যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নসিবে ভালো কিছু দিবেন সেরকম আমলের ভিতরে এক নম্বর আমল হলো বছর জুড়ে ইমান এবং তাকওয়ার চর্চা করতে থাকা আপনি সারা বছর যখন ঈমান আনয়ন করলেন ঈমান ধারণ করলেন ঈমানকে নবায়ন করলেন ঈমানকে মজবুত করলেন ঈমানকে সুদৃঢ় করলেন ঈমানের পরিচর্যা করলেন ঈমানের নার্সিং করলেন ঈমানের খোঁজ খবর নিলেন সেই সাথে তাকওয়া অবলম্বন করলেন তাকওয়া কি আল্লাহর কাছে হাজির হতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সারা জীবনের হিসাব দিতে হবে পাই পাই করে প্রত্যেকটা কাজের জন্য হয় পুরস্কার নয় তিরস্কারের মুখোমুখি হতে হবে এই চেতনা থেকে এই বিশ্বাস থেকে আল্লাহর সমস্ত আদেশ এবং নিষেধগুলোকে মেনে চলা এর নাম হলো তাকওয়া পুরো কোরআন খুললে আপনি দেখবেন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে তাকওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা আদেশ নিষেধগুলো দিয়েছেন যে আমরা যেন মুত্তাকি হই যেন তাকওয়া চর্চা করি ওয়াল আকিবাতু লিত তাকওয়া মানুষের শেষ পরিণাম ভালো হবে তাকওয়ার জন্য ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য শুভ পরিণাম হবে জান্নাত সম্পর্কে বলেছেন উইদ্দাতুল মুত্তাকিন এটা মুত্তাকিদের জন্যই প্রস্তুত করা হয়েছে কোরআন সম্পর্কে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন এটা মুত্তাকিদেরকেই পথ দেখাবে গোটা কোরআন দেখবেন যে সমস্ত আয়োজন মুত্তাকিদের জন্য সেই মুত্তাকি হলো সে যার অন্তরে আল্লাহর ভয় সদা জাগ্রত থাকে কোনো কাজ করতে গেলে মাথায় চলে আসে আল্লাহ দেখছেন আল্লাহ তাআলা আমার এই কাজের উপযুক্ত বিনিময়ের মুখোমুখি করবেন ভালো হলে পুরস্কার মন্দ হলে তিরস্কার এই বিশ্বাস এই চেতনা অন্তরে সদা জাগ্রত রাখা এবং সেই বিশ্বাস আর চেতনা আমাকে পরিচালিত করবে তো এই তাকওয়া যদি সারা বছর জুড়ে থাকে তাহলে আপনার ভাগ্য আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে নসিবে আল্লাহ ভালো কিছু দিবেন কারণ আল্লাহর আনুগত্য করে আল্লাহর গোলামি করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের আসল রহমতটা লাভ করে আর যারা আল্লাহর প্রতি অবিশ্বাসী তারা দুনিয়ার টাকা পয়সা ভোগ বিলাস এগুলো হয়তো মুমিনদের চাইতে অনেক বেশিও ভোগ করে কিন্তু আসল যে প্রশান্তির মূল চাবিকাঠি অন্তরের সুখের যে মূল চাবিকাঠি সেটা আল্লাহ তাআলা তাদেরকে দেন না এই জন্য সকল যুগে সকল সভ্যতায় সব সমাজে আল্লাহর প্রতি ঈমান আনা মানুষগুলো তুলনামূলকভাবে মানসিক প্রশান্তি বেশি লাভ করে তাদেরকে আল্লাহ তাআলা সুখটা বেশি দান করেন আর আল্লাহর প্রতি যাদের ঈমান নাই বেঈমান তাদেরকে আল্লাহ তাআলা বাহ্যিক উপকরণ অনেক বেশি দেন কিন্তু তারা ডিপ্রেশনে ভোগে তাদের মানসিক শান্তি কখনো হয় না তো এই জন্য সত্যিকারের প্রশান্তি সত্যিকারের সুখ সেটা আল্লাহ তাআলা দেখ এটা যদি আমরা চাই তাহলে বছর জুড়ে ইবাদত বন্দেগী করতে হবে তাহলে এক নম্বরের আমল আমরা পেয়ে গেলাম সেটা হলো বছর জুড়ে ঈমান এবং তাকওয়ার চর্চা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নসিবে ভালো কিছু দিবেন দুই নম্বর হলো ইস্তেগফার করতে হবে বিশেষ করে যখনই কোনো বিপদ আসে যখনই কোনো পেরেশানি আসে যখনই কোনো অভাব অনটন আসে যখনই আল্লাহর কাছে কোনো চাওয়া মঞ্জুর করার ব্যাপার আছে তখন সাথে সাথে ইস্তেগফার কন্টিনিউ করতে হবে সূরা নূহ আল্লাহর বলা আমি নূহ আলাইহিস সালামের কথা বলেছে তিনি বলেছেন ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়ামদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানীন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো ইস্তেগফার ক্ষমা প্রার্থনা করো কায়মুল বাক্যে চোখের পানি ফেললে কাছে মাফ চাইতে থাকো মাফ চাইতে থাকো মাফ চাইতে থাকো তাহলে কি হবে তাহলে তোমাদেরকে আসমান থেকে আল্লাহ তাআলা মুসলদারে রহমতের বৃষ্টি দিবেন তোমাদের ফল ফসল উৎপাদন ভালো দিবেন রিজিক ভালো হবে উপার্জন ভালো হবে ওয়ায়ামদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানীন সন্তান দিয়ে সমৃদ্ধ করবেন সম্পদ দিয়েও সমৃদ্ধ করবেন যেটা তোমার সমৃদ্ধির জন্য দরকার আল্লাহ তাআলা সেটা দিবেন যদি ইস্তেগফার করো এই জন্য ভাগ্য সুপ্রসন্ন যেন হয় নসিবে ভালো কিছু যেন হয় সেজন্য ইস্তেগফার করতে হয় বেশি বেশি তিন নম্বর আমল হলো রেজা বিল কাজা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হয়ে যাওয়া আমার নসিবে আল্লাহ তাআলা যা দিয়েছেন এটা দেখে খুশি হয়ে যেতে হবে আপনি চেষ্টা করেছেন একটা বিশাল কিছুর জন্য পাইছেন একটা ছোট্ট কিছু দেখার পর মন খারাপ হয় এটাই আমাদের মানবীয় প্রকৃতি মন খারাপ হয় চাইলাম এত বড় কিছু পাইলাম ছোট্ট একটু কিছু কিন্তু আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হওয়া রেজা বিল কাজার দাবি হলো আপনি এটা পাওয়ার পর বলবেন যে আল্লাহ আমার জন্য তাহলে এটার মধ্যেই কল্যাণ আছে আমি তো বোকার মতো আরো ওইটাকে কল্যাণ কর মনে করি সেটার জন্য আশা করছিলাম আলহামদুলিল্লাহ যাক অবশেষে আমি আমার কল্যাণ একটা পেয়েছি সেটা হতে পারে পরিমাণে ছোট হতে পারে কম হতে পারে সেটা পাওয়ার পর প্রাথমিক ভোগান্তি আমাকে কিছুটা আমার বের হইতে হবে পার হইতে হবে পাইতে হবে কিন্তু এর মাধ্যমে চূড়ান্ত সাফল্য আমার আছেই আছে ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন নানাভাবে পরীক্ষা করে যদি সে পরীক্ষা সবর করতে পারে বিনিময়ে জান্নাত দেন
গুড ডিল, ভালো ডিল, এটা লস এর কিছু না। এই জন্য সে প্রতিটা প্রাপ্তিকে শুকরিয়া আদায় করে গ্রহণ করবে, না শুকর হবে না। অস্থির হওয়া, আসার বিচার করা, এরকম ভাবে বেসবর হয়ে যাওয়া, এটা বেইমানের লক্ষণ। আর প্রতিটা বিষয় সেটা আমার জন্য মনে হচ্ছে নেগেটিভ, সেটা আমার কাছে মনে হচ্ছে অনেক বিপদের, সেটা আমার জন্য মনে হচ্ছে অনেক কষ্টের, কিন্তু আল্লাহর ফয়সালা যেহেতু আছে, এটা এসেছে আল্লাহ থেকে, ফয়সালা বাজেট ওখান থেকে আসছে, সো আমি সেটাকে আমার জন্য কল্যাণে মনে করে যদি সবর করে মেনে নেই, হয়তো আমার আপাত দৃষ্টিতে ক্ষতি হলো, কিন্তু চূড়ান্তভাবে ক্ষতি হবে না ইনশাআল্লাহ। এই জন্য এই রেজাবিল কাজা বা আল্লাহর কাজায় আল্লাহর ফয়সালা সন্তুষ্ট হওয়া, এটা আমাদের আল্লাহ তাআলার নিয়ামত বৃদ্ধির অন্যতম কারণ। সুখ পাই আলহামদুলিল্লাহ বলতে অনেকেই পারে, আল্লাহ এত বছর দোয়া করছি তুমি দিয়ে দিছো, তোমার শুক্রিয়া মা বাবা, এটা খুব ভালো লাগে বলতে, সবাই পারে তাই না? কিন্তু আমি চাইলাম কি আর হইল কি, আমার চাওয়ার বিপরীত কিছু হয়েছে, এইটা আমরা সহ্য করতে পাই অস্থির হয়ে, তাই না? আপনি যদি বাস্তববাদী হন, আপনি যদি বুদ্ধিমান হন, এর চেয়ে বলা বুদ্ধিমান কিছু নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কঠিন বিপদ দিয়েছেন, আপনি বলেন আল্লাহ তোমার শুক্রিয়া, এটা অবিশ্বাসী বুঝবে না যে শুক্রিয়া কেন আদায় করবো, পাইলে না শুক্রিয়া আদায় করবো, না পাইলে শুক্রিয়া আদায় করবো কেন? ইমানদার এই জন্য, ওই যে বললাম ইমানদারের বিষয়টা না হাতির মতো, মারলে মাসলেও লাগ, মরলেও লাগ, কোনো লসের কিছু নেই, ইমানদারের সবই লাভের প্রজেক্ট, বিপদ হয়েছে শুক্রিয়া আদায় করছে, আল্লাহ তালা জান্নাত দিবেন, নেয়ামত বাড়াই দিবেন, লসের কিছু নেই। কিন্তু এটা করার জন্য সে মোটিভেশন দরকার, সে বুঝ দরকার, সে ফাহাম দরকার, সে আকল দরকার, সে বিবেক দরকার, সেই উপলব্ধি দরকার, সে ইমান দরকার। আল্লাহ আমাদেরকে সেগুলো দান করো, ভাগ্যের জন্য ভালো কিছু হয়। সেজন্য চার নম্বর হলো সাদাকা করা, দান সাদাকার মাধ্যমে মানুষের প্রতি আল্লাহ তাআলার রহমত এবং অনুগ্রহ বাড়ে, বিশেষ করে বিপদ আপদ দূর হয়। আস সাদাকাতু তারদ্দুল বালা, সাদাকা দান মানুষের বিপদ আপদ দূর করে, এই জন্য দান সাদাকা করতে থাকা, এটা মানুষের ভাগ্যে ভালো কিছু লিপিবদ্ধ করতে সাহায্য করে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো দোয়া। দোয়া এমন একটা জিনিস, লা ইয়ারুদ্দু তাকদীর ইল্লা দোয়া, আল্লাহর তাকদীরকে পর্যন্ত পরিবর্তন করে দেয়, ফিরিয়ে দেয় দোয়া। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভাগে একটা বরাদ্দ লিখেছেন, আপনি যে এমন দোয়া করতে পারলেন যেই দোয়ার হক আদায় করে আপনি করলেন, এমনও হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে আপনার ভাগ্য পরিবর্তন করে দিল, মন্দটাকে ভালো দিয়ে পরিবর্তন করে দিল। অবশ্য এই পরিবর্তিত হয়ে কোথায় যাবে সেটাও আল্লাহ তাআলার কাছে জানা আছে, আল্লাহর কাছে কিছু জানা নেই। তো এই জন্য দোয়া করতে থাকা যে আল্লাহ আমি জানি না আমার নসিবে কি আছে, আমার ঠিকানা কি জাহান্নামে না জান্নাতে, আমি জানি না, আমার নসিব যেন ভালো কিছু হয়, পাগলের মতো দোয়া করতে থাকা, চোখের পানি ফেলতে থাকা, এই দোয়া অসাধ্যকে সাধন করে এবং আল্লাহ ফয়সালাকে, সব ফয়সালা না, তকদিরের কিছু প্রকার আছে গায়রে মোবরাম, সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন পর্যন্ত করে দেন দোয়ার মাধ্যমে। যেন দোয়া এটা ভাগ্যে ভালো কিছু লিপিবদ্ধ হওয়ার কারণ। সর্বশেষ নম্বর হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা। বুখারী হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইউসাতালহু ফি রিজকিহি আও ইউসাতালহু ফি আছারিহি ফালইয়াসিল রাহিমা, যে ব্যক্তি চায় তার হায়াতে বরকত হোক, তার রিজিকে বরকত হোক, সেই জন্য আত্মীয়তার বন্ধন রক্ষা করে, তাহলে তার এগুলোতে বরকত হবে। তাহলে আমাদের আত্মীয়তার বন্ধনগুলো, রক্ত সম্পর্কীয় সম্পর্কগুলো, বন্ধনগুলোকে সুদৃঢ় করতে হবে, যোগাযোগ মজবুত করতে হবে, তাদের সাথে খোঁজখবর নিতে হবে যথাসম্ভব, তাদের সাথে সংযুক্ত থাকতে হবে এবং তাদেরকে আপন করতে হবে। একান্ত কেউ ক্ষতি সাধন করে তার থেকে আত্মরক্ষার জন্য বেঁচে থাকেন ভিন্ন কথা। এই কাজগুলো করলে ইনশাআল্লাহ নসিবে ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কিছু দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাই দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আমাদেরকে সৌভাগ্যবান মানুষের কাতারে স্বামী হওয়ার তৌফিক দান করুক। আমাদের ভাগ্য যেন সুপ্রসন্ন হয়, আমরা যেন সৌভাগ্যবান মানুষ হতে পারি, আমাদের ভাগ্য যেন ভালো থাকে। সবচেয়েতে সৌভাগ্যের বিষয় তো হলো জান্নাতি হতে পারা, এর চেয়ে বড় সৌভাগ্যের বিষয় আর নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই সৌভাগ্যবান মানুষদের কাতারে সামিল হওয়ার তৌফিক নসিব করুন। দুনিয়াতে আমাদেরকে সুখে দুঃখে আল্লাহর প্রতি ভরসা রাখার তৌফিক নসিব করুন, আমাদের ঈমানকে বৃদ্ধি করার তৌফিক নসিব করুন, এবং ভাগ্য সুপ্রসন্ন হওয়ার যে কাজগুলো সেগুলো প্রত্যেকটি কাজ আমাদের সম্পাদন করার তৌফিক নসিব করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।